নমস্কাৰ বাতৰিলৈ স্বাগতম জনাইছো ষ্টুডিঅত মই গীতাশ্ৰী বাতৰি আৰম্ভণিতে জনাম কামৰূপ জিলাৰ বকত কি ধৰণে চকুৰ পচাৰতে সহায় নিলে এটা পথ চুকুনিয়াপাৰা হাঁহিম সংযোগী যি পথছোৱা তাৰ উলুপাৰাত পানীৰ তীব্ৰ সোঁতে নিমিষতে উটাই লৈ গৈছে এয়া নৱনিৰ্মিত পথৰ এছোৱা এই দৃশ্য আপোনালোকক দেখুৱাইছো কেমেৰাত বন্দী এই শিহৰণকাৰী দৃশ্য পানীয়ে কেনে ধ্বংসলীলা চলাইছে এই দৃশ্যটোৱে তাৰ সাক্ষ্যক প্ৰমাণ দিছে মানৱবোৰ গৈছে বকো আৰক্ষী থানা বন বিভাগৰ কাৰ্যালয়ৰ লগতে বকো অঞ্চলৰ বহুকেইটা চৰকাৰী কাৰ্যালয় এই দৃশ্যটো চাওক মাত্ৰ কেইটামান মুহূৰ্ত পানীৰ ঢলৰ জোৰ ইমান ঢল পানীয়ে চকুৰ পচাৰতে উটুৱাই লৈ গৈছে এই নৱনিৰ্মিত পথছোৱা কামৰূপ জিলাৰ বকোৰ ঘটনা চকুৰ পচাৰতে খহাই নিছে এটা পথ চুকুনিয়াপাৰা হাঁহিম সংযোগী পথ এয়া এই পথৰ উলুপাৰা পানীৰ তীব্ৰ সোঁতে চকুৰ পচাৰতে নিমিষতে উটুৱাই লৈ গ'ল নৱনিৰ্মিত পথৰ এছোৱা পানীয়ে কেনে ধ্বংসলীলা চলাইছে এই দৃশ্যটোৱে তাক প্ৰমাণ কৰিছে দেখুৱাইছো সেই দৃশ্য বকো আৰক্ষী থানা বন কাৰ্যালয় সকলো পানীৰ তলত পানীয়ে বিস্তৰ ক্ষয়ক্ষতি কৰিছে ইতিমধ্যে ঢল পানী বিভিন্ন ঠাইত সোমাই পৰিছে দক্ষিণ কামৰূপৰ মেঘালয়ৰ পানীৰ ঢল এয়া আৰু তাত কি ধৰণে ধ্বংসলীলা চলাইছে এই দৃশ্য দেখুৱাইছো আপোনালোকক কামৰূপ জিলাৰ বকোৰ দৃশ্য চকুৰ পচাৰতে সহায় নিয়া হ'ল এটা পথ ঢল পানীয়ে চকুৰ পচাৰতে সহায় নিছে পথছোৱা চুকুনিয়াপাৰা হাঁহিম সংযোগী পথৰ উলুপাৰাত পানীৰ তীব্ৰ সোঁতে নিমিষতে উটুৱাই লৈ গ'ল নৱনিৰ্মিত পথটো দক্ষিণ কামৰূপত মেঘালয়ৰ পানীৰ ধ্বংসলীলা মেঘালয়ৰ পানী নামি আহিছে হয়তো মেঘালয়ত যথেষ্ট বৰষুণ হৈছে তীব্ৰ সোঁতত পানী নামিছে আৰু দক্ষিণ কামৰূপৰ যিসমূহ নদ নদী আছে সেইবোৰ এতিয়া উপচি পৰিছে মেঘালয়ৰ পৰা নামি অহা যান জুৰি উপচি পৰিছে সেই পানী আহি বিভিন্ন অঞ্চলত সোমাইছে আৰু এই পানীৰ ধ্বংসলীলা চাওক পানীৰ স্তৰ যিমানেই বাঢ়িছে সিমানেই যেন পানীৰ প্ৰকোপ বাঢ়িছে ঢল পানীয়ে মুহূৰ্ততে চকুৰ পচাৰতে এইচোৱা পথ সহায় নিছে উলুপাৰাৰ অঞ্চলীয়া উলুপাৰাৰ এইচোৱা পথ দক্ষিণ কামৰূপত মেঘালয়ৰ পানীৰ এই ধ্বংসলীলা উলুপাৰাত পানীৰ তীব্ৰ সোঁতে খহাই লৈ গৈছে পানীৰ তলত বিভিন্ন ঠাই পানীৰ তলত বকো আৰক্ষী থানা বন কাৰ্যালয়ো এতিয়া পানীৰ তলত কিন্তু তাৰ মাজতে এই পথছোৱা দৃশ্য দেখুৱাইছো অলপ অলপকৈ পানীয়ে গোটেই পথটোৱেই পথটোৰ চিন মোকাম নাইকিয়া কৰিলে মাজৰ অংশখিনি আৰু তাৰপিছতো খহিয়ে থাকিল পথৰ এচোৱা এচোৱাকৈ মাত্ৰ কেইটামান মুহূৰ্তৰ ইফাল সিফাল কামৰূপ জিলাৰ বকোৰ ঘটনা এয়া বকোৰ এই যি পথ উলুপাৰাৰ পথছোৱা এই উলুপাৰাত পানীৰ তীব্ৰ সোঁতে নিমিষতে উটুৱাই লৈ গৈছে নৱনিৰ্মিত পথৰ এচোৱা দুয়োকাষে মানুহ ৰৈ আছে মানুহে চাইছে তাত কি ধৰণে পানীয়ে চলাইছে ধ্বংসলীলা মুঠৰ ওপৰত বানৰ তাণ্ডৱ আৰম্ভ হৈ গৈছে আমি জনাই গৈছোঁ যে বিভিন্ন ঠাইত কি ধৰণে এতিয়া বানপানীয়ে ধ্বংসলীলা চলাইছে মেঘালয়ৰ পৰা নামি অহা ঢলৰ দক্ষিণ কামৰূপত তাণ্ডৱ ঢল পানীয়ে বিভিন্ন ঠাই বুৰাই পেলাইছে কামৰূপ জিলাৰ বকোত চকুৰ পচাৰতে খহাই নিলে এটা পথ ইফালে ভূটানৰ পৰা পানীৰ ঢল নামিছে নামনিক সৃষ্টি কৰিছে ধ্বংসলীলা গোৱালপাৰাত কামৰূপত আৰু নলবাৰীত বানে বিস্তৰ ক্ষয় ক্ষতি কৰিছে গোৱালপাৰা জিলাত একেধৰণে মেঘালয়ৰ দিশৰ পৰা নামি অহা পানীৰ ফলত বিভিন্ন ঠাই জলমগ্ন হৈছে এই যি দৃশ্য দেখুৱাইছোঁ এয়া বকোৰ দৃশ্য বকোত গোৱালপাৰা কামৰূপ আৰু নলবাৰীত বানৰ যি ধৰণৰ ক্ষয়ক্ষতি বকোৰ এই দৃশ্যই এটা প্ৰমাণ কৰিছে যে দক্ষিণ কামৰূপত এতিয়া কি অৱস্থা বকোৰ আৰক্ষী থানা পানীৰ তলত বন কাৰ্যালয় পানীৰ তলত উলুপাৰা দৃশ্য এয়া চাওক কি ধৰণে তাত ৰাইজ গোট খাই আছে আৰু মাত্ৰ কেইটামান ছেকেণ্ডৰ ইফাল সিফাল হয়তো এফালৰ পৰা পথটো খহি গ'ল আৰু সম্পূৰ্ণ পথৰে মাজ অংশ চোৱা তাৰ কোনো চিন মোকামেই নোহোৱা হ'ল
আন এক ব্রেকিং নিউজ, মাজুলীর কাকরিকটা গোয়াল গাঁত সিঙিল মথাউরির স্লুইস গেট পানির কোবাহুতে উটুয়াই লৈ গৈছে স্লুইস গেট আর কাকরিকটার ন ন অঞ্চল সোমায় পড়েছে পানি। বানাক্রান্তর মজত এটা হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে, হাহাকার পরিস্থিতি এটা নেড়ানেপেড়া বরষুণের ফলত সৃষ্টি হয়েছে। এই বানপানির ব্রহ্মপুত্রের জলপৃষ্ঠ বাড়িছে, ফলত নামনি মাজুলীর 40খনেরও অধিক গাঁর কৃষক রাইজলৈ এটা তীব্র ভাবুকি নামি আছে। জলসম্পদ বিভাগ আর ঠিকাদারের গাফিলতির ফলতে এটা দুর্ভোগ ভুগিবলগিয়া হয়েছে রাইজে। এই দৃশ্য দেখাইছো, এয়া হয়েছে মাজুলীর দৃশ্য, মাজুলীর কাকরিকটা গোয়াল গাঁত এই দৃশ্য। তাত মথাউরি ছিগিছে, গোয়াল গাঁত ছিগিল মথাউরির স্লুইস গেট, আর স্লুইস গেট ছিঙার লগেলগে তাত বহু কেখন গাঁত পানি সুমাইছে, পানির কোবাল গোটে উটুয়াই লৈ গৈছে স্লুইস গেটখন। এই দৃশ্য দেখাইছো আপনাদের, কাকরিকটার ন ন অঞ্চলত পানি সুমাইছে। বানাক্রান্তর মাজত এতিয়া হাহাকার অবস্থা, নেড়ানেপেড়া বরষুণের ফলত সৃষ্টি হয়েছে এই ধরনের একটা বিভীষিকাময় পরিবেশ। নেড়ানেপেড়া বরষুণ অব্যাহত আছে, ব্রহ্মপুত্রের জলপৃষ্ঠ বাড়িছে, ফলত নামনি মাজুলীর 40খনেরও অধিক গাঁর কৃষক রাইজলৈ এতিয়া বিপদ ঘণ্টা বাজিছে। জলসম্পদ বিভাগ আর ঠিকাদারের গাফিলতির অভিযোগ, গুরুতর অভিযোগ যে গাফিলতি হয়েছিল এনেবর স্লুইস গেট নির্মাণের ক্ষেত্র, যার ফলত এটা দুর্ভোগ ভুগিবলগিয়া হয়েছে রাইজে। আর ইফালে আন এক ব্রেকিং নিউজ, উত্তর গুয়াহাটির ভয়াবহ ভূমিস্খলন হয়েছে। যেহেতু নেড়ানেপেড়া বরষুণ অব্যাহত আছে, গুয়াহাটি উত্তর গুয়াহাটির কেবা ঠাইতো ভূমিস্খলনের ঘটনা পোহর আহিছে। অশ্বক্লান্ত দেওয়ালের মূল পথতে হয়েছে ভূমিস্খলন, পথটোত বিপজ্জনকভাবে হয়ে রয়েছে যাতায়াতের ব্যবস্থা। এতিয়া ভূমিস্খলনত উভালি পড়েছে গছ, বাগরি পড়েছে বৈদ্যুতের খুঁটা, বৈদ্যুতিক খুঁটা, বিদ্যুতের খুঁটা বাগরি পড়ারে স্বাভাবিকতে তাত সকলে আশঙ্কা ভুগিছে। অঞ্চলট ব্যাহত হয়ে পড়েছে বিদ্যুৎ সেবা। মাজগাঁওতো জাকাই প্রকল্পর যাতি, সেই মাতি খহি তাত ব্যাহত হয়ে আছে যাতায়াত ব্যবস্থা। জয়গুরু 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিটো বাগরি পড়েছে, প্রকাণ্ড শিল আর গছ, আর প্রকাণ্ড শিল গছ বাগরি পড়ারে স্বাভাবিকতে আতঙ্কিত হয়ে পড়েছে তার যাতায়াত করা সেই পথে যখন লোক আছে বা অঞ্চলবাসী। বতাহত উড়াই লৈ গৈছে জয়গুরু শিলা মহকুটি প্রাথমিক বিদ্যালয়ের তিনপাত। নেড়ানেপেড়াক হয়ে থাকা বরষুণের ফলতে হয়েছে ভয়ানক ভূমিস্খলন। কিছু সময় পিছতে আমি দৃশ্যলৈ আহিম আপনাদের। উত্তর গুয়াহাটির এই ভয়াবহ ভূমিস্খলন, অশ্বক্লান্ত দেওয়ালের যে মূল পথ, অশ্বক্লান্ত দেওয়াললৈ যাওয়া সেই মূল পথতে হয়েছে ভূমিস্খলন, আর পথটোত এতিয়া যাতায়াত বিপজ্জনক হয়ে পড়েছে, পথটোত বিপজ্জনক হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে। আর ভূমিস্খলনত উভালি পড়েছে গছ, বাগরি পড়েছে বিদ্যুতের খুঁটা, বৈদ্যুতিক খুঁটা বাগরি পড়ারে স্বাভাবিকতে তার বিদ্যুৎ সেবা ব্যাহত হয়েছে অঞ্চলট। আর মাজগাঁওতো জাকাই প্রকল্পর মাটি খহি ব্যাহত হয়েছে যাতায়াত। জয়গুরু 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতি বাগরিছে প্রকাণ্ড শিল আর গছ, আর বতাহত ইফালে উড়াই লৈ গৈছে জয়গুরু শিলা মহকুটি প্রাথমিক বিদ্যালয়খনের তিনপাত, যার ফলত এতিয়া তাত পাঠদান কি ধরনের হব পরবর্তী সময়সোয়া তার কিছু নিশ্চয়ক চিন্তিত হয়েছে সেই বিদ্যালয়ের পড়ে থাকা অভিভাবক সকল। যদিও বা এটা পাঠদান হয়ে থাকা নাই, নেড়ানেপেড়াক হয়ে আছে বরষুণ, যার ফলত ভয়াবহ ভূমিস্খলনের ঘটনা কেবা ঠাইতো। আর ইফালে তিনিচুকীয়া জেলার বাঘজান গাঁত ঘটিল অঘটন, অয়েল ইন্ডিয়া লিমিটেডে খনন কার্য চলাই থাকা অবস্থাত গ্যাস নির্গত হয়েছে। গ্যাস নির্গমনের পিছতে সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতির, ঘর এড়ি পলায়ন করে গাঁর বাসিন্দাসকলে। বর্তমানলৈকে নিয়ন্ত্রণ হওয়া নাই পরিস্থিতি, ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী, অগ্নি নির্বাপক বাহিনীর দল। বাঘজান গাঁত আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। আন এক ব্রেকিং নিউজ, তিনিচুকীয়া জেলার বাঘজান গাঁত অঘটন, অয়েল ইন্ডিয়া লিমিটেডে খনন কার্য চলাই থাকা অবস্থাতে গ্যাস নির্গত হয়, আর গ্যাস নির্গত হওয়ারে তাদের একটা ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত ঘটে। রাইজে ঘর এড়ি গাঁওবাসীকে পলায়ন করেছে, বর্তমানলৈকে নিয়ন্ত্রণ হওয়া নাই পরিস্থিতি, ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী, অগ্নি নির্বাপক বাহিনীর দল। বাঘজান গাঁত আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। রাজ্যের আরো চারিগী আক্রান্ত হয়েছে কোভিড 19, আক্রান্ত কেজনের তিনগী নগাঁর আর এজন হয়েছে ধেমাজির। রাজ্য কোভিড 19 আক্রান্তর সংখ্যা ইয়ারে সহ বৃদ্ধি পালে 686 জনলৈ। মঙ্গলবারে করোনা ভাইরাসত আক্রান্তর সংখ্যা 132 জন, সোমবারে করোনা ভাইরাসত আক্রান্ত হয়েছিল 156 জন লোক। রাজ্য বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে 617 গী করোনা আক্রান্ত, যেহেতু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠিছে 62 গী। বর্তমান চিকিৎসাধীন হয়ে থাকা লোকের সংখ্যা 617 জন। ইটোর পিছত সিটুক এই ঘটনা পোহর আহিছে যে
দিনক দিনে বৃদ্ধি পাইছে রাজ্যত কোভিড নাইন্টিনত আক্রান্ত হওয়া লোকর সংখ্যা রাজ্যত আরো চারিগী আক্রান্ত হয়েছে কোভিড নাইন্টিনত আক্রান্ত কেজনের তিনগী হয়েছে নগাঁর আর এজন হয়েছে ধেমাজির তিনগী নগাঁর এগারী ধেমাজির রাজ্যত কোভিড নাইন্টিনত আক্রান্তর সংখ্যা বৃদ্ধি হল 686 জনলৈ পরবর্তী খবর আগবাড়ি মারাত্মক কোভিড নাইন্টিনত আক্রান্ত হয়েছে চৰাইদেউর এটি কণমানি শিশু হারিয়ানার পিতৃ মাতৃর সঙ্গে গুড়গাঁওয়ের বাসেরে আসছিল এবছরীয় রিয়ান পাঁচ দিনের পূর্বে কোভিড নাইন্টিন পজিটিভ বলে চিনাক্ত হয়েছিল শিশুটির পিতৃ ভাস্কর লাহন ভাস্করর পত্নী আর সন্তানক করোনার নিরাপদে রক্ষা করবেন ক্ষিপ্রতার যাবতীয় পদক্ষেপ হাতত লো চৰাইদেউর হাপেখাটি স্থিত আদর্শ চিকিৎসালয় কোয়ারেন্টাইন করেছিল কিন্তু মাতৃর এবছরীয় রিয়ান এতিয়া কোভিড নাইন্টিনত আক্রান্ত হয়েছে চৰাইদেউ জেলা প্রশাসনের তৎপরতায় মঙ্গলবার নিশা মাতৃপুত্রক উন্নত চিকিৎসার ডিব্রুগড় বিশেষ 108 এম্বুলেন্সে প্রেরণ করা হয় এবছরীয় পুত্র বুকুত সাবতী মাতৃর মায়া হয়তো আজি নামি পড়েছে জীবনের অগ্নি পরীক্ষা সোশ্যাল মিডিয়াত অজস্রজনে তিনজনিয়া পরিয়ালটির আরোগ্যর অদৃশ্যজনের ওসর প্রার্থনা জানাইছে আপলোড করেছে বিভিন্ন পোস্ট সময় হয়েছে একটা সমূহ বাণিজ্যিক বিরতির কপিলির সংহারী রূপ কপিলির বাড়হনি পানিয়ে বুড়াই পেলাইছে হোজাইয়ার বিস্তীর্ণ এলাকা বানর কবলত রায়কাটা চন্দনপুর ইসলামপুর ডিমাসা গাঁও থেপেলাগুড়ি কেন্দ্রগুড়ি হাতিমুড়া শিবপুর রাজবাড়ীকে আদি করে বহুকিখন গাঁও ফলত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বানাক্রান্ত সকলের মাজত আনহাতে হোজাই আর টুম্প্রেং সংযোগী যে গড়কাপ্তানি পথর উপরে পানি বাকরিছে তার ফলত ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা ইতিমধ্যে পথটো যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ করে দিছে আরক্ষী পানির ঢল চাও পানির সুত চাও কি ভয়ঙ্কর একটা অবস্থা হোজাইয়ের দৃশ্য কপিলির বাঢ়নি পানি এনেক একাণ্ডব লীলা চলাইছে হোজাইয়ের কপিলির সংহারী রূপ কপিলির বাঢ়নি পানিয়ে বুড়াই পেলাইছে ইখনের পিছত সিখনক গাঁও বুড়াইছে হোজাইয়ের বিস্তীর্ণ এলাকা বানর কবলত রায়কাটা চন্দনপুর ইসলামপুর ডিমাসা গাঁও থেপেলাগুড়ি কেন্দ্রগুড়ি হাতিমুড়া শিবপুর রাজবাড়ীকে আদি করে বহু কেখন গাঁওয়ের ফলত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে বানাক্রান্তর মাজত আনহাতে হোজা আর টুম্প্রেং সংযোগী যি গড়কাপ্তানি পথর উপরে পানি বাগরিছে তার ফলত ব্যাহত হয়েছে যাতায়াত ইতিমধ্যে তাত সম্পূর্ণরূপে পথচোয়া যাতায়াতের বন্ধ করে দিছে আরক্ষী আজি কেদিনমানৰ পৰা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত আমাৰ হোজাই থানা অন্তৰ্গত বহু এলেকা ইতিমধ্যে বহু গাঁও ইতিমধ্যে মানে বানপানীৰ পানীয়ে প্লাবিত কৰিছে জিলাখনৰ মাজেদি পাৰ হৈ যোৱা পশ্চিম কাৰ্বিআংলঙৰ যিটো যোৱা ৰাস্তা হামলেং যোৱা যিটো ৰাস্তা এই ৰাস্তাটোৰ ওপৰেদি বিপদসীমাৰ ওপৰেদি পানী পাৰ হৈ গৈ আছে যান বাহন চলাচল বন্ধ কৰি দিয়া হৈছে যোৱাবাৰো এই বৃহত্তৰ অঞ্চলটোত বানপানীয়ে গ্ৰাস কৰি পেলাইছিলে এই পুনৰ এইবাৰ বছৰৰ প্ৰথমটো মানে আমার থানা এলাকার বৃহত্তর অঞ্চল মানে পানি ডুবাই পেলাইছে আর যেখানে আমি বানপানী মানে হেৰিত পড়ি আছে তেওঁলোকক আমি উদ্ধারের ব্যবস্থা ইতিমধ্যে করি ইতিমধ্যে 20খনমান গাঁও মানে পানি ডুব গেছে বলে কপিলির পানি কপিলির পানি করিমগঞ্জ জেলার নিভিয়া গাঁওর এখন মোবাইলের দোকানত চুরে চলালে হাত সাফাই লুটি নিলে লক্ষাধিক টাকা মূল্যের মোবাইল ফোন কিন্তু চুরর সহ্য কার্য সম্পূর্ণ দৃশ্যবন্দী হয়ে থাকিল সিসিটিভি ক্যামেরাত করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির নিভিয়া বাজারত যাওয়া নিশা কানু মোবাইল এন্ড ইলেকট্রনিক্স জোন নামর এই দোকানখনের ভিতর এই দৃশ্য দেখাইছে দোকানখনের ভিতর প্রবেশ করেছে চুরে আর গভায় চুরটুয়ে মোবাইলের দোকানখনের লাগি থাকা মিঠাইয়ের দোকানের দুয়ার ভাঙি সুমায় তারপর মোবাইলের দোকানের চালর ফাঁকে দি তার ভিতর সুমায় সি চুর দোকানখনের ভিতর সুদীর্ঘ আধা ঘন্টা ধরে এটা এটাক মোবাইল গোটায় পুনের চালর উপরে উলাই পলাই পত্রম দিলে চুর এই সম্পূর্ণ ঘটনার দৃশ্য কিন্তু বন্দী হয়ে থাকিল সিসিটিভি ক্যামেরা পিছে পয়ার ভাগত দোকানের মালিকে খবর পায় দোকানলে আহি হতভম্ব হয়ে পড়ে
গোলাঘাটের শহীদ কুশল কোঁৱৰ অসামৰিক চিকিৎসালয়ের কোভিড চিকিৎসালয়ত অভাবনীয় পরিস্থিতি। চিকিৎসালয়ত চিকিৎসাধীন একাংশ রোগীয়ে লগালে হাহাকার। চিকিৎসালয়ের বিছনার বাহিরলে উলাই যাবলৈ উদ্যত হয় একাংশ রোগী। নিশার আহারক কেন্দ্র করে সৃষ্টি হয় এনে পরিস্থিতির। রোগীসকলক আধা হিসাব ভাত যোগান ধরার অভিযোগ তুলিলে একাংশ রোগীয়ে। আর তারপিছতে এই দৃশ্য দেখাইছো। কোভিড চিকিৎসালয়খনত 83 জনক রোগী চিকিৎসাধীন হয়ে আছিল। গোলাঘাটের শহীদ কুশল কোঁৱৰ অসামরিক চিকিৎসালয়ত কোভিড চিকিৎসালয়ত এই অভাবনীয় পরিস্থিতি। চিকিৎসালয়ত চিকিৎসাধীন একাংশ রোগীয়ে লগালে হাহাকার এনেক, কেন তেওঁলোকৰ মতে আধা হিসাব ভাত খাবলৈ দিয়া হয়েছিল। চিকিৎসালয়ের বিছনার বাহিরলে উলাই যাবলৈ উদ্যত হয়ে পড়ে একাংশ রোগী। নিশার আহারক কেন্দ্র করে সৃষ্টি হয় এনে একটা পরিস্থিতি। একদম কেঁচা আপনার মানুষজনক চক খুঁড়ি চক একেবারে সিজা নাই, ভাত সিজা নাই মানে করোনা দিছিল। কিমান মানুষ ভাত বনাইছিল ইয়ার কারণে? দালি চালি ভাত নাখাব কি করব? কেলে আধা সিজা হল, কেলে চুয়া নাই আপনার? বনোয়া মানুষ বেলেগ আছে। গোলাঘাটত ভয়ঙ্কর রূপত বৃদ্ধি পাবলৈ ধরেছে করোনা আক্রান্তর সংখ্যা। রাজ্যের ভিতরতে বর্তমানলৈ গোলাঘাটত করোনা আক্রান্তর সংখ্যাই হয়েছে সর্বাধিক। এ পর্যন্ত গোলাঘাট জেলাত আক্রান্ত হয়েছে 127 গৰাকী লোক। শেহতীয়াকৈ গোলাঘাটত 6 গৰাকী লোকর দেহত ধরা পড়েছে করোনা পজিটিভ হিসাবে। বিগত 24 ঘণ্টাত গোলাঘাটত 8 শতাধিক লোক আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসত। গোলাঘাটত আক্রান্তর অধিকাংশই বহিরাজ্যের উভতি এসে কোয়ারেন্টাইনত থাকা ব্যক্তি। ইপিনে মঙ্গলবারে জেলাখনত এগারী মানসিক রোগীর দেহত ধরা পড়েছিল করোনা পজিটিভ হিসাবে। শহীদ কুশল কোঁৱৰ অসামরিক চিকিৎসালয়ের মেডিসিন ওয়ার্ডত চিকিৎসাধীন অবস্থায় মানসিক রোগীজনের দেহত ধরা পড়েছিল কোভিড পজিটিভ। নাজিম নামৰ মানসিক রোগীজনের চিকিৎসা করেছিল 5 গৰাকী চিকিৎসক আর কেবাগৰাকী নার্সে, যার বাবে এটা চিন্তিত তথা শঙ্কিত হয়ে পড়েছে শহীদ কুশল কোঁৱৰ অসামরিক চিকিৎসালয়ের চিকিৎসক নার্স তথা চিকিৎসা কর্তৃপক্ষের রোগীসক। সম্প্রতি মেডিসিন ওয়ার্ডের সকল রোগীর করা হব সোয়াব পরীক্ষা। কালাপাহাড়ের টিবি হাসপাতালত করোনা আক্রান্তর হাউসফুল। কালাপাহাড়ের টিবি হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছে 121 গৰাকী করোনা আক্রান্ত রোগী। আর MMCHর পিছত রোগীর বিছনা পূর্ণ হল এতিয়া কালাপাহাড়ের টিবি হাসপাতালত। এতিয়ারপর গুয়াহাটির করোনা আক্রান্তর নতুন ঠিকনা হব সোনাপুর সিভিল হাসপাতাল। প্রয়োজন সাপেক্ষে GMCHত চিকিৎসা করব করোনা রোগীর। নিশায় কালাপাহাড়ের টিবি হাসপাতালত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যে তাত
চিকিৎসা চলি আছে, কেইবাগৰাকী রোগীর আর রোগীর ভর্তির সৈতে এখনের পিছত এখন হাসপাতাল, কোভিড নাইন্টিন স্পেশাল হাসপাতাল ভর্তি হয়ে গেছে রোগীর সঙ্গে। কালাপাহাড়ৰ টিবি হাসপাতালত এতিয়া করোনা আক্রান্তর হাউসফুল, কালাপাহাড়ৰ টিবি হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছে 121গৰাকী করোনা ভাইরাস আক্রান্ত রোগী। এম এম সি এইচৰ পিছতে রোগীর বিছনা পূর্ণ হল কালাপাহাড়ৰ টিবি হাসপাতালত, আর এতিয়াৰে পৰা গুৱাহাটীৰ করোনা আক্রান্তর নতুন ঠিকনা হবগৈ সোনাপুর সিভিল হাসপাতাল, কিন্তু প্রয়োজন সাপেক্ষে জি এম সি এইচতো চিকিৎসার ব্যবস্থা করা হব পাৰে। আর এফালে আন এক ব্রেকিং নিউজ, মুখলধার বরষুণের ফলতে মাইবঙত ভয়ঙ্কর ভূমিস্খলনের ঘটনা ঘটিছে। রেল লাইনত খহি পড়েছে পাহাড়ের মাটি, ভূমিস্খলনের ফলত লামডিং বদরপুর রেল চলাচল ব্যাহত হয়ে পড়েছে। লামডিং বদরপুর স্টেশনত আবদ্ধ হয়ে আছে দুখন শ্রমিক এক্সপ্রেস, ফাইডিং স্টেশনতো আবদ্ধ হয়ে আছে এখন শ্রমিক ট্রেন। আগরতলার বিহার অভিমুখী আছিল এই শ্রমিক এক্সপ্রেস, গুয়াহাটীত আবদ্ধ এখন শ্রমিক এক্সপ্রেস, আগরতলা অভিমুখী শ্রমিক এক্সপ্রেসত আছে শতাধিক যাত্রী। নিউজ এইটিনক এই কথা জানাইছে উত্তর পূব সীমান্ত রেলওয়ের পি আর ও নৃপেন ভট্টাচার্যয়। মুখলধার বরষুণের ফলত মায়াবঙত ভয়ঙ্কর ভূমিস্খলনের কাণ্ড, রেল লাইনত খহি পড়েছে পাহাড়ের মাটি, যার ফলত ব্যাহত হয়ে রয়েছে ট্রেন চলাচল, ভূমিস্খলনের ফলত লামডিং বদরপুর রেল সেবা ব্যাহত হয়েছে, ব্যাঘাত জন্মিছে রেল সেবাত, লামডিং বদরপুর স্টেশনত আবদ্ধ হয়ে আছে দুখনকৈ শ্রমিক ট্রেন, ইফালে ফাইডিং স্টেশনতো আবদ্ধ এখন শ্রমিক এক্সপ্রেস, আগরতলার বিহার অভিমুখী আছিল শ্রমিক এক্সপ্রেস, গুয়াহাটীত আবদ্ধ এখন শ্রমিক এক্সপ্রেস আর আগরতলা অভিমুখী শ্রমিক এক্সপ্রেসত আছে শতাধিক যাত্রী। নিউজ এইটিনক এই কথা জানাইছে উত্তর পূব সীমান্ত রেলওয়ের পি আর ও নৃপেন ভট্টাচার্যয়। উদালগুৰি জেলার টংলার পূজা খলার পি পি মিলত ভয়ানক অগ্নিকাণ্ড, সিলিন্ডার বিস্ফোরণের ফলতে ছটাক পরিয়ালর ঘর নিমিষতে ছাই হয়ে যায়। টংলা আর খৈরাবাড়ির অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি আহি জুই নির্বাপন করে, অগ্নিকাণ্ড 30 লক্ষাধিক টাকার হা সম্পত্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। উদালগুৰি জেলার টংলার পূজা খলার যি পি মিল আছে সেই পি মিলত নিশা লাগিল ভয়ঙ্কর জুই, পি মিলত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, সিলিন্ডার বিস্ফোরণের ফলতে ছটাক পরিয়ালর বাসগৃহ সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে জ্বলি। টংলা আর খৈরাবাড়ির অগ্নি নির্বাপক বাহিনী আহে, তেওঁলোকে জুইৰ পিছত নিৰ্বাপন কৰে, কিন্তু 30 লক্ষাধিক টকাৰ সা সম্পত্তি ক্ষয় ক্ষতি হৈছে। এই দৃশ্য দেখুৱাইছো নিশাৰ ভাগৰ এই অগ্নিকাণ্ড, ভয়ংকৰ অগ্নিকাণ্ড, ছটা পৰিয়ালৰ একোৱে নাবাচিল গৈ তাত পি পি মিলত, পূজাখলাৰ পি পি মিলত ভয়ংকৰ জুই, 30 লক্ষাধিক টকাৰ সা সম্পত্তি ধ্বংস হৈছে। টংলা আৰু খৈৰাবাৰীৰ পৰা যি অগ্নি নিৰ্বাপক বাহিনী আহে অগ্নি নিৰ্বাপনৰ চেষ্টা চলায়, তারপর জুই নির্বাপন করা হয়। যোরহাটের খবর, যোরহাটের গড়মূরত মৃতদেহ উদ্ধারক তীব্র চাঞ্চল্য, গড়মূরার পূজা ডুবির পথর কাষতে মৃতদেহ এটা উদ্ধার করা হয়েছে, বিক্রীকর বিভাগের কার্যালয়ের সমীপতে উদ্ধার করা হয়েছে মৃতদেহটো। মৃতদেহটো বিতুপন দাসর বলে চিনাক্ত করা হয়েছে, মৃত ব্যক্তিজন বিতুপন দাস, ইতিমধ্যে পরিচয় এটা উদ্ধার হয়েছে। যোরহাটের গড়মূরত মৃতদেহ উদ্ধারক এটা তীব্র চাঞ্চল্য, অবশ্যই হত্যাকাণ্ডে আন কিবা দিক আছে ইয়াত সেয়া অবশ্যই আরক্ষীর তদন্তর পিছতহে পোহরলৈ আহিব। পুনৰ জনাইছো যোরহাটের গড়মূরার ঘটনা, মৃতদেহ উদ্ধার হয়েছে গড়মূরার পূজা ডুবির পথর কাষতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বিক্রীকর বিভাগের কার্যালয়ের সমীপত উদ্ধার করা হয়েছে মৃতদেহটো, আর মৃতদেহটো বিতুপন দাসর বলে চিনাক্ত করা হয়েছে। আন এক গুরুত্বপূর্ণ খবর, লাদাখর চীন ভারত সীমান্তত এতিয়া যুদ্ধ সদৃশ পরিস্থিতিয়ে বিরাজ করেছে। যুদ্ধ বা চীনে সীমান্তত সেনা সঞ্চালন করার পিছত ভারতেও সেনা নিয়োজিত করেছে। বিগত সময়সোৱাত চীনে কেইবাবারও এল এ সি অতিক্রম করা দুই দেশের সৈন্যর মাজত হতাহতির ঘটনা সংঘটিত হয়েছিল, এই তার কিছু দৃশ্য আপনার দেখাইছো। তার পিছতে আগ্রাসী চীনে রূপ ধারণ করেছে, সীমান্তর পরিস্থিতি অধিক অবনতি হওয়ার পিছত বিষয়টুক তৎপর হয়ে পড়েছে মোদী সরকার, কেন্দ্র এটা তৎপর হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী মোদিয়ে উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত করে পরিস্থিতি পর্যালোচনা করেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এন এস এ অজিত ডোভাল, এল এ সির পরিস্থিতি সূক্ষ্মভাবে নিরীক্ষণ করে আছে। আন আন বিষয়াসকলের সঙ্গে সরকারের মতে চীনের পিপলস লিবারেশন আর্মিয়ে লাদাখের একরপরা 3 কিলোমিটার পর্যন্ত ভারতের সীমাত আহি প্রবেশ করেছিল। ভারতে কৃত্রিম উপগ্রহের জড়িয়ে চীনের সেনার সঞ্চালন নিরীক্ষণ করে আছে। ভারতে লেহ থাকা সেনার 3টাক ডিভিশন লাদাখলৈ ইতিমধ্যে প্রেরণ করেছে। লাদাখের চীন ভারত সীমান্তত এতিয়া যুদ্ধ সদৃশ এটা পরিবেশে বিরাজ করেছে।
এটা চেপা উত্তেজনা ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী তাত প্রেরণ করা হয়েছে যুদ্ধবাসিনে সীমান্তত সেনা সঞ্চালন করার পিছতে ভারতেও কিন্তু সেনা নিয়োজিত করেছে ভারতও তৎপর হয়ে পড়েছে বিশেষ দিল্লির এখনের পিছত আন এখন উচ্চস্তরীয় বৈঠক হয়েছে বিগত সময়সাত চীনে কেইবাবারও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অতিক্রম করাত দুই দেশের সৈন্যর মাজত হতাহতির ঘটনা সংঘটিত হয়েছিল আর তার পিছতে চীনে আগ্রাসী রূপ ধারণ করেছে সীমান্তর পরিস্থিতি অধিক অবনতি হওয়ার বিষয়টুক লই তৎপর হয়ে পড়েছে মোদী সরকার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চস্তরীয় বৈঠক মিলিত হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংর সঙ্গে এন এস এ অজিত দোভালের সঙ্গে সূক্ষ্মভাবে নিরীক্ষণ করে আছে সরকারের মতে চীনের পিপলস লিবারেশন আর্মিয়ে লাডাখের একর তিনি কিলোমিটার পর্যন্ত ভারতের সীমার ভিতর প্রবেশ করেছিল আর ভারতে এটা কৃত্রিম উপগ্রহের জড়িয়ে চীনের সেনার সকলখিনি গতিবিধি নিরীক্ষণ করে আছে ভারতের লেহত থাকা যে সেনার তিনটাক ডিভিশন লাডাখলে ইতিমধ্যে প্রেরণ করেছে পরবর্তী খবর বারিষা আহিলে কপি উঠে মরিগাঁওয়ের লাহরী ঘাটবাসীর বুকু বারিষা আরম্ভ হওয়ার মরিগাঁওয়ের লাহরী ঘাটত সৃষ্টি হয় ভয়াবহ একটা পরিবেশের নিত চপরা চপরে খহিবলৈ লয় ব্রহ্মপুত্রর পার তার সমান্তরালক বানর আশঙ্কা ভুগিছে লাহরী ঘাটবাসী বুধবারে লাহরী ঘাটত বান আর খহনীয়া পরিস্থিতির বুজ লোবলৈ উপস্থিত হয় মরিগাঁও অগ্নি আপাতকালীন সেবা আর ভারতীয় সেনার দল উল্লেখযোগ্য যে ভারতীয় সেনার দলটোয়ে মরিগাঁওয়ের লাহরী ঘাট ভোরাগাঁও মায়ঙকে ধরে কেবাটাও অঞ্চল পরিদর্শন করে বারিষা অহার কপি উঠে মরিগাঁওর লাহরী ঘাটবাসীর বুকু কেনো চপরা চপরে খহে লুইটর করা বারিষা আরম্ভ হওয়ার এই ধরনের মরিগাঁওর লাহরী ঘাটত একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয় প্রতিবারে নিত চপরা চপরে খহিবলৈ লৈছে এইবারও ব্রহ্মপুত্র পার তার সমান্তরালক বানর আশঙ্কাও ভুগিছে তার অঞ্চলবাসী লাহরী ঘাটবাসী যেন এটা বিনীত রজনী কটাবলিয়া হয়েছে বিঘার পিছত বিঘা মাটি এনেক লুইটর বুকুত যা হয়েছে আর বুধবারে লাহরী ঘাটর বান আর খহনিয়ার পরিস্থিতির বুজ লোবলৈ উপস্থিত হয় মরিগাঁওর অগ্নি নির্বাপক বাহিনী আপাতকালীন সেবা আর ভারতীয় সেনার দল তাত ভারতীয় সেনার দলটোয়ে মরিগাঁওর লাহরী ঘাট ভোরাগাঁও মায়ঙকে ধরে কেবাটাও ঠাই পরিদর্শন করে আমি মরিগাঁও অগ্নি আর আপৎকালীন সেবা কেন্দ্রের পর আজি আমি এই যে লাহরী ঘাট বলে নয় গোটাই মরিগাঁও ডিস্ট্রিক্ট আমি বানর কবল যে এফেক্টেড এরিয়া ফ্লাড এফেক্টেড এরিয়া সেইখানে আমি পর্যবেক্ষণ করবলে আছো আর আমি প্রত্যেক বছরে এই আমি উদ্ধার কার্য চলাই আছো এবারও প্রয়োজন সাপেক্ষে যত যে যাব লাগে আমি উদ্ধার কার্য চলাই যাবলে আমি সম্পূর্ণ সাজু আছো সময় হয়েছে এখানে একটা চমু বাণিজ্যিক বিরতির জানাইছো নেরানেপেরা বরষুণের ফলত ফেনে ফুটুকারে উফন্দি উঠিছে নদ নদীপুর তার সমান্তরালভাবে প্রতি ঘণ্টাত বৃদ্ধি পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর প্লাবিত হয়েছে জাজিমুখর বহুবোর অঞ্চল জাজিমুখর পারঘাট বন্ধ করে দিয়াত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জপং গাঁও সগুনপাড়া বরমথাউরি আদি গাঁবর ক্ষিপ্র গতিত পানি বাড়ি আছে আর পশুধন সমূহ এটা পশুধন সমূহ নিরাপদ স্থানলৈ স্থানান্তর করেছে গোয়ালসকলে একদরে সষ্টম হয়ে পড়েছে জলসম্পদর যোরহাট সংমণ্ডল কোনো স্থানত যাতে পানির কোবাল ছিগিব নোৱাৰে তাৰ বাবে যাবতীয় ব্যৱস্থা হাতত লৈছে তিয়কৰ পৰা আমি আগবঢ়াম এই সন্দৰ্ভত দিগন্ত হাজৰিকাৰ এক ৰিপৰ্ট মই আছো জাজিমুখৰ যিটো পাৰঘাট সেই পাৰঘাটটোত উপস্থিত আছো ইয়াতে এটা অঞ্চল এতিয়া সংযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছে মোৰ পিছফালে যিটো দেখিছে এইটো এটা পাৰঘাট হয় ইটো নদীখনৰ ইটোপাৰে বহুকেইখন গাঁও আছে ইয়াতে এখন নাৱেৰে অহা যোৱা কৰে এই যিটো ঘাট কিন্তু পানীৰ জলস্তৰ বৃদ্ধি পোৱাৰ লগে লগেই এই ঘাট ইতিমধ্যে বন্ধ কৰি দিয়া হৈছে আৰু একেদৰে যিসমূহ ইয়াৰ লোক সেই লোকসকল এক প্ৰকাৰ পণবন্দী হৈ পৰা যেন হৈছে মোৰ লগত এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে বাৰিষা অহাৰ লগে লগেই যে যি বৰলুইটৰ কাষৰ যিসমূহ মথাউৰি আছে বা ৰিংবান আছে এইসমূহক লৈ কিন্তু জলসম্পদ বিভাগ যোৰহাট সংমণ্ডল যথেষ্ট তৎপৰ হৈ আছে মোৰ লগত আছে জলসম্পদ বিভাগৰ এগৰাকী বিষয়া আছে মই আপোনাৰ ওচৰলৈকে আহিছোঁ যিহেতু ইতিমধ্যে আৰম্ভ হৈছে বান আহিছে কেনেকুৱা আপোনালোকে কেনেকুৱা ধৰণে মোকাবিলা কৰিব যিহেতু এই অঞ্চলতে যথেষ্ট খহনীয়া আহে বা দুৰ্যোগৰ সন্মুখীন হ'বলগীয়া হয় প্ৰতি বছৰে এই প্ৰত্যেক বছৰে এই জাজিমুখ অঞ্চলটো যথেষ্ট ক্ষতিসাধন হয় মানে হয় যথেষ্ট খহনীয়া ইয়াত সৃষ্টি হয় আমাৰ এইপাৰে যিটো আছিলে আমাৰ আমি য'ত যেতিয়া থিয় হৈ আছোঁ এইখন হ'ল জাজিমুখ প্লেটফৰ্ম এই প্লেটফৰ্মখন আজি প্ৰায় বহুত বছৰ প্ৰায় প্ৰত্যেক বছৰেই বানপানীয়ে সহায় নিশ্চিহ্ন প্ৰায় কৰিবলৈ মানে উপক্ৰম কৰিছিলে
কিন্তু তেনেকুৱা আমি এটা আঁচনি প্ৰস্তুত কৰি পেলাই পঠিয়াই আঁচনি অনুমোদন আনি আমি ডিপাৰ্টমেণ্টে বিভাগে যোৱা বছৰ এই কামটো সম্পূৰ্ণ কৰিলোঁ। আপোনালোকে দেখিছে ইয়াত বিভাগৰ এটা কাম এইটো চলিছিলে যোৱা বছৰ, এতিয়া যথেষ্ট ইয়াৰ মানে ভাল প্ৰভাৱ দেখা পোৱা গৈছে, একো তেনেকুৱা প্ৰব্লেম হোৱা নাই, পানীটো বাঢ়ি আছে। আছিলে উপসগুন পৰা, কিন্তু এতিয়াতো ঘাট বন্ধ কৰি দিছে, ঘাটোৱে আমাক পাৰ নকৰে, পানীটো বাঢ়ি আছে। এতিয়া আমি আজি চেচন দিবগৈ নোৱাৰিমে আৰু, আজি যাব পৰা নাযাব, আজি যাব পৰা নাযাব। এতিয়া বাৰিষা আপোনালোকে কেনেধৰণে অহা যোৱা কৰে, আপুনিতো নিজৰ কেন্দ্ৰলৈ যাবলগীয়া হয়। বাৰিষা যেতিয়া মানে ঘাটটো বন্ধ হৈ যায় আমি তেতিয়া যাব নোৱাৰোঁ, আৰু পাছত আমি কেম্পটো মানে ফিল আপ কৰি দিওঁ, পাছৰ শনিবাৰটো মানে কেম্পটো দি দিওঁ। আপুনি জি এন এম? নহয়, এন এম হয়, বৰমুখাৰী চাব চেণ্টাৰ। যিসমূহ ৰাইজ, সেই ৰাইজেও কিন্তু ইতিমধ্যে বানৰ সৈতে মোকাবিলা কৰিব পৰাকৈ তেওঁলোকে নিজকে প্ৰস্তুত কৰিছে, তেওঁলোকৰ যিসমূহ পশুধন সেই পশুধনসমূহ নিৰ্দিষ্ট যিসমূহ নিৰাপদ স্থানলৈ লৈ যোৱা হৈছে আমি দেখিবলৈ পাইছোঁ। শ্ৰমিক আইন সংশোধনৰ বিৰুদ্ধে আদিবাসী ছাত্ৰ সন্থাৰ প্ৰতিবাদ। শ্ৰমিকৰ কামৰ সময়সীমা 8 ঘণ্টাৰ পৰিৱৰ্তে 12 ঘণ্টালৈ বৃদ্ধিৰ প্ৰতিবাদত আদিবাসী ছাত্ৰ সন্থা ডুমডুমা আঞ্চলিক সমিতিয়ে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। লকডাউনৰ সময়ত দেশৰ অৰ্থনীতিত অভাৱনীয় ক্ষতিপূৰণৰ স্বাৰ্থত প্ৰয়োজন সাপেক্ষে উদ্যোগসমূহৰ শ্ৰমিকৰ কামৰ সময়সীমা 8 ঘণ্টাৰ পৰা 12 ঘণ্টালৈ বৃদ্ধি কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে চৰকাৰে। কেবিনেটত শ্ৰম আইনখনৰ কিছু দফা সংশোধন কৰা বিষয়টোৰ তীব্ৰ প্ৰতিবাদ জনাইছে আদিবাসী ছাত্ৰ সন্থাই। সংশোধিত আইনখন প্ৰযোজ্য নকৰিবলৈ চাহ বাগিচাৰ পৰিচালকসকললৈ 1খনকৈ স্মাৰকপত্ৰ প্ৰদান কৰাৰ লগতে সংশোধিত শ্ৰম আইনখন শীঘ্ৰে বাতিল কৰিবলৈ চৰকাৰৰ প্ৰতি দাবী উত্থাপন কৰিছে সংগঠনটোৱে। অসম চৰকাৰে কেবিনেটত যি সিদ্ধান্ত লৈছিলে 8 ঘণ্টাৰ পৰা 12 ঘণ্টা পৰ্যন্ত কাম কৰাৰ লগতে ঠিক কণ্টেক্ট বেচিছত যিবিলাক শ্ৰমিক নিয়োগ কৰাৰ যি সিদ্ধান্ত লৈছিলে, সেই সিদ্ধান্তৰ বিৰুদ্ধে আজি কেন্দ্ৰীয় সমিতিৰ নিৰ্দেশক্ৰমে আজি ডুমডুমা আঞ্চলিক আদিবাসী ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত আমি বিছাকুপি চাহ বাগিচাত আমি ডিষ্টেঞ্চ মেইনটেঞ্চ কৰি, লকডাউনৰ সময়তো ডিষ্টেঞ্চ মেইনটেইন কৰি আমি শ্ৰমিকৰ ওপৰত যি শোষণ নীতি তথা শ্ৰমিকৰ ওপৰত যি বলপূৰ্বকভাৱে চৰকাৰখনে 8 ঘণ্টাৰ পৰিৱৰ্তে 12 ঘণ্টালৈ যি কাম কৰাৰ নিৰ্দেশ জাৰি কৰিব বিচাৰিছে আমি তাক দুৰ্গুৰ বিৰোধ কৰিছোঁ আদিবাসী ছাত্ৰ সন্থাই। আমি আজি ডুমডুমা আদিবাসী ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত আজি এই কাৰ্যসূচীৰ দ্বাৰা আমি এখন স্মাৰকপত্ৰ দিছোঁ আৰু বাগিচাৰ কৰ্তৃপক্ষক আমি স্পষ্টভাৱে জনাব বিচাৰিছোঁ যে চৰকাৰে যিটো সিদ্ধান্ত লৈছে সেই সিদ্ধান্তৰ বিৰুদ্ধে আমি আদিবাসী ছাত্ৰ সন্থা আছোঁ। ওদালগুৰিৰ হাপেখাইটি কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰত এজনৰ দেহত কৰোণা ভাইৰাছ পোৱাৰ পাছতে চিকিৎসালয়খনত কোভিড চিকিৎসালয় হিচাপে ঘোষণা কৰা হয়। নিশা ওদালগুৰি উপস্থিত হৈ এই ঘোষণা কৰে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। পৰিদৰ্শন কালত জিলা উপায়ুক্ত, আৰক্ষী অধীক্ষক, বিটিচি ওদালগুৰিৰ দায়িত্বত থকা সচিব, ওদালগুৰি অসামৰিক চিকিৎসালয়ৰ অধীক্ষকৰ লগতে ওদালগুৰি আৱৰ্ত ভৱনত এখন বৈঠকত মিলিত হয় মন্ত্ৰীগৰাকী। পৰিদৰ্শন কালত উপস্থিত থাকে সাংসদ দিলীপ শইকীয়া। ৰাজ্যিক স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকী উপস্থিত হৈ ওদালগুৰিত আৰু ওদালগুৰিৰ হাপেখাইটিত কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰত এজনৰ দেহত কৰোণা ভাইৰাছ পজিটিভ হিচাপে পোৱাৰ পিছতে চিকিৎসালয়খন কোভিড চিকিৎসালয় হিচাপে ঘোষণা কৰা হৈছে আৰু নিশা ওদালগুৰিত উপস্থিত হৈ গৈ মন্ত্ৰীগৰাকীয়ে এইখিনি কথা ঘোষণা কৰে। পৰিদৰ্শনকালত জিলা উপায়ুক্ত, আৰক্ষী অধীক্ষক, বিটিচি ওদালগুৰিৰ দায়িত্বত থকা সচিব, ওদালগুৰি অসামৰিক চিকিৎসালয় অধীক্ষকৰ লগতে ওদালগুৰি আৱৰ্ত ভৱনত এখন বৈঠকত মিলিত হয় মন্ত্ৰীগৰাকী আৰু পৰিদৰ্শনকালত উপস্থিত থাকে সাংসদ দিলীপ শইকীয়াও। মৰাল পুলিচিঙৰ আন এক ঘটনা, এবাৰ কৰিমগঞ্জত এগৰাকী বিধৱা মহিলাসহ এজন পুৰুষক অতি নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰিলে নৰপিশাচৰ এটা দলে। কৰিমগঞ্জৰ ঝেৰঝেৰী গাঁৱত সংঘটিত হৈছে এই নৃশংস ঘটনাটো। পৰকীয়া প্ৰেমৰ অভিযোগত দুই পুৰুষ মহিলাক গুৰুলা গুৰুলকৈ প্ৰহাৰ কৰিলে একাংশই। মৰাল পুলিচিঙৰ ঘটনা আইন হাতত তুলি লৈছে একাংশই। ঘটনা সন্দৰ্ভত মহিলাগৰাকীয়ে ৰুজু কৰা গোচৰৰ ভিত্তিত আৰক্ষীয়ে ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে 7 জন লোকক। ইপিনে ধৃত 7 জনক জেললৈ প্ৰেৰণ কৰে কৰিমগঞ্জ আদালতে। মৰাল পুলিচিঙৰ ঘটনা, এগৰাকী মহিলা আৰু এজন লোকক গুৰুলা গুৰুলকৈ প্ৰহাৰ কৰে এদল লোকে।
করিমগঞ্জের ঘটনা ঝেরঝেরি গাঁত এই ঘটনা সংঘটিত হয়েছে। মহিলা সহ এজন পুরুষক অতি নির্মমভাবে প্রহার করার পিছন মহিলাগিয়ে থানায় এজাহার রুজু করেছিল আর সেই এজাহারের ভিত্তিতে আরক্ষী সাতজনক আটক করেছে, সাতজনক গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা সন্দর্ভত মহিলাগিয়ে যেহেতু রুজু করেছিল আরক্ষী থানায় গোচর, আর আনহাতে সাতজনক জেললে প্রেরণ করেছে করিমগঞ্জের আদালতে। মানে যেভাবে এই মেটায় নির্যাতন করা হয়েছে, যারা উপযুক্ত যারা নির্যাতন করছে তারা উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা প্রশাসনের কাছে আবেদন করি। আর যেমন আমার জিপির তরফ থেকে আমার গ্রামের আমার জিপির যারা আছে এরা খুব ঘৃণা করছে, কিন্তু আমরা চাই আর এই জিনিসটারে অন্তর্থপক্ষে এটার খুব ব্যবস্থা হইতো। আমরা প্রশাসনও এটা আমরা দাবি জানাইছি, এমনকি আমার বিধায়কের কাছে আমরা এই দাবিটা জানাইছি যেন আমরা এটা সুব্যবস্থাটা আমরা পাই। যারা দোষী আছে তারা এই মানে কোর্টের যে আইন অনুসারে এরা খুব সঠিক একটা বিচার হোক। সময় হয়েছে এটা সময় বাণিজ্যিক বিরতির। ইন্ডিয়া লিমিটেডে খনন কার্য চলাই থাকার অবস্থাতে গ্যাস নির্গত হয়েছে আর গ্যাস নির্গমনের পিছতে সৃষ্টি হয়েছে একটা ভয়াবহ পরিস্থিতির। ঘর এড়ি পলায়ন করেছে গাঁর রাইজে, বর্তমানলৈকে নিয়ন্ত্রণ হওয়া নাই কিন্তু পরিস্থিতি। ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী অগ্নি নির্বাপক বাহিনীর দল, বাঘজান গাঁত আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। এই মুহূর্তে দৃশ্য আমার হাতত আহি পড়ছে, এক্সক্লুসিভ ভিজুয়াল সেয়া নিউজ 18 অসম নর্থ ইষ্টত এক্সক্লুসিভ কিছু দৃশ্য। তাত গ্যাস নির্গমনের পিছতে স্বাভাবিকতে এই ধরনের সকলো আতঙ্কিত হয়ে পড়েছে, বিশেষ ঘর এড়ি পলায়ন করেছে তার উচর চুবুরিয়া গাঁওবাসিয়ে। তিনিচুকিয়া জেলার এই দৃশ্য, বাঘজান গাঁতে অঘটন, অয়েল ইন্ডিয়া লিমিটেডত খনন কার্য চলাই থাকা গৈছিল আর ঠিক তেনেতে সেই অবস্থাতে গ্যাস নির্গমনের ঘটনার পিছতে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানলৈকে অবশ্যই নিয়ন্ত্রণ করবা হওয়া নাই পরিস্থিতি। ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী অগ্নি নির্বাপক বাহিনীর দল আর বাঘজান গাঁত আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। তাত অগ্নি নির্বাপক বাহিনীর পর আরম্ভ করে আরক্ষীর লোক দেখা গেছে, অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষক তাদের দেখা গেছে আর যৎপরোনাস্তি চেষ্টা চলাই আছে যাতে এই পরিস্থিতি হাম কটাব পারে বা এই গ্যাস নির্গমন রোধ করবা যায়, কিন্তু এই মুহূর্তলৈকে পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ অহা নাই। দৃশ্য দেখাইছো কিমান উপরলৈ গ্যাস নির্গত হয়েছে চাওক। খনন কার্য চলাই থাকা অবস্থাতে এনেকৈ গ্যাস নির্গত হয় আর গ্যাস নির্গমনের পিছতে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতির। ঘর এড়ি পলায়ন করে গাঁর রাইজে, বর্তমানলৈকে নিয়ন্ত্রণ হওয়া নাই পরিস্থিতি। আর ঘটনাস্থলীত উপস্থিত আছে অগ্নি নির্বাপক বাহিনী, আরক্ষীর লোক, বাঘজান গাঁত, কিন্তু ঘরত এতিয়া সকলোরে আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে। সকলে বিভিন্নজনে এতিয়া ঘর এড়ি আন ঠাইলৈ আঁতৰি যোৱার খবর আমি লাভ করছো। বছরের প্রথমটো বানতে বুড়িল হাজোর, হাজার হাজার বিঘা কৃষিভূমি। করোনা ভাইরাসের সংহারের মাজতে হাজোত এতিয়া বানর তাণ্ডব, রাজ্যের আন আন ঠাইর সমান্তরালক লকডাউনের ফলত কৃষক রাইজর এনে পানি ধান নচর অবস্থা আছিল। তেনে সময়তে ভোটর উপর দানপরা দি যেরা নেপেরা বরষুণে বানর সৃষ্টি করেছে, মাধমার সুধাইছে কৃষকসলক। হাজোর বিস্তীর্ণ অঞ্চল এটা বানর কবলত আর হাজার হাজার কৃষিভূমি বানত বুর যাওয়া, কৃষকসকলে এতিয়া মূরে কপালে হাত দিছে। বানত সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে ধাননি পথার, বিশেষ হাজোর ভৈরাতোলা নদীর কোবাল হুতে প্লাবিত করেছে সমগ্র অঞ্চল। লকডাউনের ফলত আর বিশেষ করোনা ভাইরাসের সংহারের ফলতে এনেই কৃষকে মূরে কপালে হাত দিবলগিয়া হয়েছে, কিন্তু তার উপর এতিয়া বান আরম্ভ হয়েছে আর বানপানি এবারক জুরুলা হয়ে পড়েছে কৃষিজীবী। অঞ্চল বৃহত্তর এলাকাম মেলগিপাড়া, সনিয়াদি, আধিয়াপাড়া, বর্ণী আর আমার বিভিন্ন অঞ্চল জর্জরিত হয়েছে বানপানির ক্ষেত্রে। শ তথা হাজার হাজার কৃষিভূমি বিনষ্ট হয়েছে, হাজার হাজার ধান খেতি বর্তমান পানির তলত আছে ধান খেতিসমূহ। গতি এই ক্ষেত্রে কৃষকের মানে অবস্থা হাঁ নচলা অবস্থা। এই ক্ষেত্রে মানে অতুল বরা ডাঙরিয়া তথা কৃষিমন্ত্রীগুলিকে আহ্বান জানাইছো, এই কৃষকসলক কিছু পরিমাণে হলেও ব্যবস্থা গ্রহণ করো, কারণ তেওঁলোকৰ জিয়া থাকবলে একটা সাহস দিয়ক, কারণ সেই ক্ষেত্রে তেওঁলোকে এমুঠি অন্ন পাবলৈ তেওঁলোকৰ মানে অবস্থা নোহোৱা হৈছে। লকডাউনত এগৰাকী শিল্পীৰ ব্যতিক্ৰমী শিল্পকৰ্ম, কৰোনাৰ বিৰুদ্ধে যুঁজ দি দিন ৰাতি একাকাৰ কৰা মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰি চক পেঞ্চিলত খোদিত কৰিলে মন্ত্ৰী হিমন্তৰ প্ৰতিচ্ছবি। এই দৃশ্য আপোনালোকলৈ লৈ আহিম। শিল্পী তথা টেট শিক্ষক ৰঞ্জন শইকীয়া চক পেঞ্চিলত কৰোনা যোদ্ধা মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে লকডাউনৰ প্ৰতীকস্বৰূপ তলা চাবিৰ
ছবি অঙ্কন কৰিছে আৰু তাৰ উপৰি শংকৰদেৱ আৰু কবিগুৰুৰ প্ৰতিচ্ছবি অঙ্কন কৰিছে শিল্পীগৰাকীয়ে। এই সন্দৰ্ভত সাংবাদিক পৰেণ ভূমিজৰ এক ৰিপৰ্ট আগবঢ়াম। লকডাউনৰ সময়ত এগৰাকী শিক্ষক তথা বলুকা শিল্পী ৰঞ্জন শইকীয়াৰ ব্যতিক্ৰমী প্ৰয়াস। নিজ গৃহতে আবদ্ধ থাকি এইগৰাকী বলুকা শিল্পী তথা শিক্ষকে আচলতে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতিচ্ছবি অংকন কৰিছে চক পেঞ্চিলত। নিজ গৃহতে আবদ্ধ থাকি এনেধৰণে তেওঁ ব্যতিক্ৰমী পদক্ষেপ দাঙি ধৰিছে। এয়াই নহয়, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ, মহাপুৰুষ শংকৰদেৱ, ইয়াৰ উপৰিও বিভিন্ন ধৰণে আচলতে যিসকল মহান ব্যক্তি, ৰাজনৈতিক নেতা, সেইসকলৰ প্ৰতিচ্ছবি আচলতে চক পেঞ্চিলত অংকন কৰিছে। মই পোনে পোনে কথা পাতিব চেষ্টা কৰিম ৰঞ্জন শইকীয়াৰ সৈতে। আমি বিভিন্ন ধৰণে আচলতে ৰঞ্জন শইকীয়াৰ বিভিন্ন সময়ত বাতৰি সম্প্ৰচাৰ কৰি আহিছোঁ তেখেতৰ ব্যতিক্ৰমী পদক্ষেপৰ সম্পৰ্কে। কি ক'ব? হয়, চক পেঞ্চিলত আজি প্ৰায় 2013-14 চনৰ পৰাই মই কাম কৰি আছোঁ, চকমাটিৰ ভাস্কৰ্য তৈয়াৰ কৰি আহিছোঁ। তাৰ ভিতৰত এতিয়া বৰ্তমান মোৰ প্ৰায় 150 মজুত আছে, মই মানে এক্সিবিশ্যন কৰিব পৰাকৈ। আৰু শেহতীয়াকৈ মাননীয় স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীৰ এটা ভাস্কৰ্য নিৰ্মাণ কৰিছিলোঁ। আচলতে তেখেতক শ্ৰদ্ধা জনাবৰ কাৰণে তেখেতৰ যি কৰ্ম, এই সময়ছোৱাত তেখেতে যেনেকুৱা ধৰণে এটা বলিষ্ঠ পদক্ষেপ লৈ নেতৃত্ব দিছে এই কৰোণা মহামাৰীৰ সময়ত, তো তাৰে কৃতজ্ঞতা হিচাপে তেখেতৰ এই ভাস্কৰ্যটো মই নিৰ্মাণ কৰিছোঁ। ইয়াৰ উপৰিও ভাৰতৰ আৰু অসমৰ বিশিষ্ট যিসকল ব্যক্তি আছে, নমস্য যিসকল ব্যক্তি আছে, তেওঁলোকৰো মই ইয়াত ভাস্কৰ্য খোদিত কৰিছোঁ। ইয়াৰ উপৰিও সজাগতামূলক কিছুমান কামো মই আগবঢ়াইছোঁ চক ভাস্কৰ্যৰ জৰিয়তে। বলুকা শিল্পী ৰঞ্জন শইকীয়াৰ এক ব্যতিক্ৰমী পদক্ষেপ। এনেধৰণে আচলতে গৃহতে আবদ্ধ থাকি তেওঁ যি ভাস্কৰ্য শিল্পৰ জৰিয়তে আচলতে এনে চক পেঞ্চিলত এনেধৰণে প্ৰতিচ্ছবি অংকন কৰা দেখা গৈছে। উত্তৰ গুৱাহাটীত বনৰৌ উদ্ধাৰ কৰা হৈছে। চিকৰৰ আক্ৰমণত অসুস্থ হৈ পৰিছে বনৰৌটো আৰু খাদ্যৰ সন্ধানত দীৰ্ঘেশ্বৰী দেৱালয়লৈ ওলাই আহিছিল বনৰৌ। খবৰ দিয়াৰ পিছতো কিন্তু নাহিল। তহচিলা বনাঞ্চলিক বিষয়াৰ কাৰ্যালয়ৰ কৰ্মচাৰী আৰু অসুস্থ বনৰৌটো পাহাৰত এৰি দিবলৈ কয় তহচিলা বনাঞ্চলিক বিষয়া। বনৰৌ উদ্ধাৰ কৰা হৈছে, খাবলৈ হয়তো নাপায় ওলাই আহিছিল আৰু তেতিয়া আক্ৰমণৰ সন্মুখীন হৈছিল বনৰৌটো। উত্তৰ গুৱাহাটীত বনৰৌ উদ্ধাৰ কৰাৰ পিছতে তাত বনক এৰিবলৈ কোৱাক লৈ তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। চিকৰৰ আক্ৰমণত অসুস্থ হৈ পৰিছে বনৰৌটো আৰু খাদ্যৰ সন্ধানত দীৰ্ঘেশ্বৰী দেৱালয়লৈ ওলাই আহিছিল বনৰৌটো। মুষলধাৰ বৰষুণৰ ফলত ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৃদ্ধি হৈছে। গুৱাহাটীত ফেনে ফুটুকাৰে বাঢ়িছে লুইতৰ জলস্তৰ। প্ৰতি ঘণ্টাত 8 চেণ্টিমিটাৰকৈ বৃদ্ধি পাইছে ব্ৰহ্মপুত্ৰৰ পানী। ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ 47.79 মিটাৰলৈ ইতিমধ্যে বৃদ্ধি হৈছে। মঙলবাৰৰ দিনটোতে গুৱাহাটীত ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ আছিল 46.939 মিটাৰ। গুৱাহাটী মহানগৰীৰ ব্ৰহ্মপুত্ৰৰ বিপদ সীমা হৈছে 49.68 মিটাৰ। মুষলধাৰ বৰষুণৰ ফলত ব্ৰহ্মপুত্ৰৰ জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে। গুৱাহাটীত ফেনে ফুটুকাৰে বাঢ়িছে লুইতৰ পানী। প্ৰতি ঘণ্টাত 8 চেণ্টিমিটাৰকৈ বাঢ়ি আছে লুইতৰ পানী আৰু ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ বৰ্তমান 47.79 মিটাৰলৈ বৃদ্ধি পাইছে। মঙলবাৰৰ দিনটোতে গুৱাহাটীত ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ আছিল 46.39 মিটাৰ আৰু গুৱাহাটী মহানগৰীত বিপদ সীমা যি হৈছে সেয়া হৈছে 49.68 মিটাৰ। ৰাতিপুৱা 9 বজাত আছিলে 47.63 মিটাৰ আৰু আজি বৰ্তমান 9 বজাত আছে 47.88 মিটাৰ আৰু আৰু 8 চেণ্টিমিটাৰ পানী বাঢ়ি গৈছে। মানে প্ৰতি ঘণ্টাত 8 চেণ্টিমিটাৰকৈ বাঢ়ি আছে। যোৱাকালি ৰাতিপুৱা আছিলে 47.63 মিটাৰ আৰু আজি বৰ্তমান আছে 47.88 মিটাৰ। অৰ্থাৎ যোৱাকালিৰ পৰা আজিলৈ মোটামুটি 1.25 মিটাৰ পানী বাঢ়িছে আৰু বিপদ সীমালৈ বৰ্তমান আৰু 1.80 চেণ্টিমিটাৰ বাকী আছে। বিপদ সীমা গুৱাহাটীৰ 49.68। বৰ্তমান পানী চলি আছে গুৱাহাটীত এই 9 বজাত 47.88 মিটাৰ।
মিষ্টাৰ শক্তিশালী দেশ আমেরিকাত এতিয়া মৃত্যুৰ কিৰিলি। কৰোনাৰ গ্ৰাসত পৰি ৰাষ্ট্ৰখনত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা অতিক্ৰম কৰিছে লাখ ঘৰ। আমেৰিকাত কৰোনা আক্ৰান্তৰ মৃত্যুৰ সংখ্যা হৈছে কৈ 1,05,72 জন। ইপিনে এপৰ্যন্ত 17,25,275 গৰাকী লোক কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত হৈ আছে দেশখনত। ইপিনে দ্ৰুতগতিৰে দ্বিতীয় স্থান দখল কৰা ব্ৰাজিলত কৰোনা আক্ৰান্ত হৈছে কৈ 3,92,360 গৰাকী। ব্ৰাজিলত কৰোনাত আক্ৰান্ত হৈ মৃত্যুক আঁকোৱালি লৈছে 24,549 জন লোকে। তৃতীয় স্থানত থকা ৰাছিয়াত কৰোনা আক্ৰান্ত হৈছে 3,62,342 গৰাকী লোক। বিপৰীতে মৃত্যু ঘটিছে 3,807 জনৰ। আনহাতে ভাৰততো দ্ৰুতগতিৰে বৃদ্ধি পাবলৈ ধৰিছে কৰোনাত আক্ৰান্ত আৰু মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা। কৰোনা আক্ৰান্তৰ সংখ্যাৰ তালিকাৰ 10 নম্বৰ স্থানত আছে ভাৰত। 1.5 লাখ স্পৰ্শ কৰাৰ দিশে এতিয়া ভাৰতৰ কৰোনা আক্ৰান্তৰ সংখ্যা। এপৰ্যন্ত দেশত কৰোনা আক্ৰান্ত হৈছে 1,45,380 গৰাকী আৰু দেশত 4,167 জন লোকে মৃত্যুক আঁকোৱালি লৈছে। তাৰ বিপৰীতে সুস্থ হৈ উঠিছে 60,491 গৰাকী কৰোনা আক্ৰান্ত। বহিৰাষ্ট্ৰৰ পৰা অসমলৈ আহিব 4খন বিমান। বিদেশত আবদ্ধ অসমীয়াক লৈ আহিব এই বিমানকেইখনে। 27 মে'ৰ পৰা 5 জুনৰ ভিতৰত বৰঝাৰত অৱতৰণ কৰিব বিমানকেইখনে। ইউক্ৰেইন, মস্কো, ফিলিপাইনছ, কুৱেইটৰ পৰা আহিব বিমানকেইখন। টুইটযোগে এই কথা জনাইছে মুখ্য সচিব কুমাৰ শংকৰকৃষ্ণই। বহিৰাষ্ট্ৰৰ পৰা অসমলৈ আহিব 4খনকৈ বিমান আৰু বহিৰাষ্ট্ৰৰ পৰা এই 4খনকৈ বিমান এই 4খন দেশৰ পৰা আহিব। দেশকেইখন আমি পুনৰবাৰ জনাম, ইউক্ৰেইন, মস্কো, ফিলিপাইনছ, কুৱেইট, এইকেইখন দেশৰ পৰা যাত্ৰীসকলক লৈ আনিব, অসমীয়াসকলক লৈ আনিব। টুইটযোগে কথা জনাইছে মুখ্য সচিব কুমাৰ সঞ্জয়কৃষ্ণ। গহপুৰত বজ্ৰপাতত 2জনৰ মৃত্যু। পথাৰলৈ যোৱাৰ সময়তে 2 যুৱকৰ মৃত্যুৰ ঘটনা। মৃত 2 যুৱক অৰ্জুন তপ্ন আৰু ইফালে আগষ্ট বৰাই। বজ্ৰপাতত আহত হৈছে আন এজন ব্যক্তি। আহত লোকজনৰ নাম ৰাজীৱ কিষাণ। গহপুৰৰ পুৰুপবাৰীত এই শোকাবহ ঘটনাটো সংঘটিত হৈছে। গহপুৰত বজ্ৰপাতত 2জন লোকে মৃত্যুক আঁকোৱালি লৈছে। কৰুণ ঘটনা ঘটিছে। পথাৰলৈ যোৱাৰ সময়তে এই অঘটন ঘটি যায়। 2 যুৱকৰ মৃত্যু। মৃত 2 যুৱক অৰ্জুন তপ্ন আৰু ইফালে আগষ্ট বৰাই। বজ্ৰপাতৰ আহত আন এজন ব্যক্তি। আহত লোকজনৰ নাম হৈছে ৰাজীৱ কিষাণ। তেওঁ চিকিৎসালয়লৈ লৈ যোৱা হৈছে আৰু গহপুৰৰ পুৰুপবাৰীত এই শোকাবহ ঘটনা ঘটিছে। যোৱাকালি সন্ধিয়া গৰু আনিব যোৱা সময়ত তেওঁ পথাৰতে ডেথ হৈ গৈছিল বজ্ৰপাত পৰি। আৰু এইটো নিউপুৰ বাইটি ষ্টেট হয় আৰু এইটো 6 নম্বৰ লাইন। আৰু তেওঁ এজন থানাতে আছে, অৰ্জুন তপ্ন। তেওঁ এতিয়ালৈকে থানাত আছে। ভিতৰতে ইয়াৰ পৰা এতিয়ালৈকে কিয় নিয়া নাই? ভিডিঅ'ত জনোৱা হৈছিলে, তেওঁ কি খবৰ দিছে এতিয়ালৈকে গম নাপায়। বুকা ঘাটৰ বন্তি শইকীয়া দ্বিতীয়বাৰৰ বাবে আক্ৰান্ত হৈছে কোভিড-19ত আৰু দিল্লীত চিকিৎসাৰ বাবে গৈছিল বন্তি শইকীয়া। স্বামী অজিত শইকীয়া আৰু সহযোগী কংকনজ্যোতি বৰাসহ কোভিড-19ত আক্ৰান্ত হৈছিল। স্বামী অজিত শইকীয়াৰ দিল্লীতে মৃত্যু হোৱাৰ পিছত চৰকাৰৰ উদ্যোগত লৈ অহা হৈছিল বোকাখাটৰ ঘৰলৈ। কহৰাৰ প্ৰশান্তি লজত কোৱাৰেণ্টাইন হৈ আছিল মহিলাগৰাকী। বন্তি শইকীয়াক জি এম চি এইচলৈ ইতিমধ্যে প্ৰেৰণৰ সিদ্ধান্ত লৈছে প্ৰশাসনে। এক প্ৰতিবেদন আগবঢ়াম আমাৰ সাংবাদিকৰ আৰু আমাৰ সাংবাদিক প্ৰদ্যুৎ মহন্তৰে প্ৰতিবেদন আগবঢ়াই বিদায় লৈছো বাতৰিৰ পৰা। গোলাঘাট জিলাত ইটোৰ পাছত সিটোতকৈ কোভিড-19ত আক্ৰান্ত লোকৰ সংখ্যা বৃদ্ধি পাই গৈছে। মই বৰ্তমান উপস্থিত আছোঁ বোকাখাটৰ জে ডি এছ জি কলেজত আৰু এই জে ডি এছ জি কলেজত 31জনকৈ লোক আচলতে একেলগেই একেদিনাখনেই কোভিড-19ত আক্ৰান্ত হৈছে আৰু কোভিড-19ত আক্ৰান্ত হোৱাৰ পাছত ইতিমধ্যে এইসকল লোকক গোলাঘাটৰ চিকিৎসাৰ বাবে লৈ যোৱা হ'ব। এইসকল লোক চেন্নাইৰ পৰা আহিছিলে আৰু চেন্নাইৰ পৰা আহি ইয়াতে স্থাপন কৰা কোৱাৰেণ্টাইন চেণ্টাৰত তেওঁলোকে উপস্থিত হৈছিলে। অতি দুৰ্ভাগ্যজনক এটা কথা যে প্ৰয়াত অজিত শইকীয়াৰ যিগৰাকী লোকৰ কোভিড-19ত আক্ৰান্ত হৈ দিল্লীত মৃত্যুবৰণ কৰিছিলে, তেওঁৰ পত্নী বন্তি শইকীয়া আৰু লগতে তেওঁলোকৰ লগত যোৱা কংকনজ্যোতি বৰাও কোভিড-19ত আক্ৰান্ত হৈছিল আৰু কোভিড-19ত আক্ৰান্ত হোৱাৰ পাছত অজিত শইকীয়াৰ দিল্লীতে মৃত্যু হৈছিল। আৰু চৰকাৰী পৃষ্ঠপোষকতাত কংকন আৰু বন্তি শইকীয়া আহি কহৰাত অৱস্থিত যি প্ৰশান্তি লজ আছে সেই প্ৰশান্তি লজত তেওঁলোকে কোৱাৰেণ্টাইনত আছিলে আৰু কোৱাৰেণ্টাইনত থকাৰ পাছত কেঞ্চাৰ আক্ৰান্ত বন্তি শইকীয়া দ্বিতীয়বাৰৰ বাবে কোভিড-19ত আক্ৰান্ত হৈছিলে। সেইগৰাকী বন্তি শইকীয়া কহৰাত বৰ্তমান আছে আৰু তেওঁকো ইতিমধ্যে যি যোৰহাট মেডিকেল কলেজ আছে সেই যোৰহাট মেডিকেল কলেজলৈ লৈ যোৱাৰ বাবে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে জে ডি এছ জি কলেজত। কিছু সময়ৰ পাছতে আচলতে ইয়াৰ পৰা এইসকল যি ইয়াতে 32জন যুৱক আছে সেই 32জন যুৱকক তেওঁলোকে যোৰহাট গোলাঘাটলৈ চিকিৎসাৰ বাবে লৈ যোৱা হ'ব আৰু তাৰপিছত পৰৱৰ্তী সময়ত
অন।